চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছে। রোববার সকাল থেকে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একাংশী নেতা HM তারিকুল ইসলাম জানান, ছাত্রলীগ নেতা আলমগীর টিপুর সমর্থকরা গত রাতে সোহরাওয়ার্দী হলে তাদের এক কর্মীকে মারধর করে। এ ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসে অবরোধের ডাক দেয় ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। এ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর আগে ভোরে সংঘর্ষকে কেন্দ্র করে শাটল ট্রেনের চালককে অপহরণের ঘটনা ঘটে। পরে তাকে ছেড়ে দিলেও দুটি শাটল ট্রেনের হোস পাইপ কেটে দেয়ায় সকাল থেকেই বন্ধ রয়েছে শহর থেকে শাটল ট্রেন চলাচল। এছাড়াও বিশ্ববিদ্যালয় পরিবহনের সকল শিক্ষক ও স্টাফ বাসের দরজায় তালা লাগিয়ে দেয়ায় ক্যাম্পাস থেকে কোনো বাসও ছাড়েনি। ক্লাস পরীক্ষাও হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।